প্রতি মিনিটে 9500 বিমান উঠছে বিশ্বের কোনো না কোনো প্রান্তে। লাইভ প্লেন ট্র্যাকার দেখলে বোঝা যায় যে প্লেনগুলো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মৌমাছির মতো কিভাবে উঠছে আর নামছে। কিন্তু এমন কিছু জায়গা রয়েছে যেখানে বিমান চলাচল করতে তেমন একটা দেখা যায় না। দেখে এমনই মনে হতে পারে যে বিমানের পাইলট ইচ্ছে করেই জেনে বুঝে এই জায়গাগুলো অ্যাভয়েড করে। কেন এসব জায়গার উপর দিয়ে বিমান উড়ে না? বাংলাদেশেও এমন একটি জায়গা রয়েছে যার উপর দিয়ে বিমান টোটালি উড়ে না। তো চলুন আজকে আমরা জানবো এমন কিছু জায়গা যার উপর দিয়ে বিমান টোটালি উড়েই না। তো শুরু করা যাক ভিডিও, সো লেটস জাম্প ইনটু দা ভিডিও। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমাদের প্রথম তালিকায় যে জায়গাটি সেই জায়গাটির নাম হলো তিবেটান প্লেটু। 2,50,000 স্কোয়ার কিলোমিটারের এই জায়গাটি হলো বৃহৎ পর্বতমালা। এটি চায়না থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত, যেটির উচ্চতা প্রায় 14,000 ফুট। সাধারণত যে কমার্শিয়াল বিমানগুলো রয়েছে সেই বিমানগুলো 35,000 ফুট উপরেই উড়ে। হিসাবের দিক থেকে তাকালে এটি যথেষ্ট পরিমাণ নিচু একটি পর্বতমালা। কিন্তু যখন একটি বিমানকে ইমার্জেন্সি ল্যান্ডিং করানো হয় তখন পাইলটকে 35,000 ফুট উচ্চতা থেকে 10,000 ফুট উচ্চতায় নামিয়ে আনতে হয়, না হলে যে কোনো বড় একটি দুর্ঘটনার সম্মুখীন হতে পারে ওই ফ্লাইটটি। এখন তিবেটান ফ্লাইটু এর উচ্চতাই হচ্ছে 14,000 ফুট, তো 10,000 ফুট কিভাবে বা নামাবে? এই জন্য পাইলটরা বিমানকে এই জায়গায় নিয়ে যায় না এবং এই জায়গাটিকে অ্যাভয়েড করে। কিন্তু আপনার কি মনে হচ্ছে যে এই উচ্চতার কারণে একজন পাইলট এই জায়গাটি অ্যাভয়েড করে? না, যেহেতু এই জায়গাটি হচ্ছে একটি বড় একটি পর্বতমালা, এই পর্বতমালার কারণে পাইলটকে অনেক টার্বুলেন্সের মধ্যে পড়তে হয়। এখানকার বাতাসগুলো নিচ থেকে পর্বতে আটকে উপর দিকে চলে যায়, যার ফলে সেখানে বাতাসের যে গতিসীমা সেই গতিসীমা অনেক বেড়ে যায়, যার কারণে পাইলটের ওই জায়গায় বিমান চালাতে অসুবিধা হয় এবং যে কোনো মুহূর্তে এই কারণে দুর্ঘটনা ঘটতে পারে। তাই পাইলটরা এসব জায়গায় বিমান চালানো থেকে দূরে থাকে। আমাদের পরবর্তী তালিকায় আছে সৌদি আরবের মক্কা, যেটি ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ এবং একটি পবিত্র স্থান। প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার মুসল্লিরা সেখানে হজ করতে যায়। একবার কি ভেবে দেখেছেন এই মসজিদুল হারামের উপরে কেন বিমান চলে না? অনেকে মনে করেন এই মসজিদুল হারাম পৃথিবীর সেন্টার অফ গ্র্যাভিটিতে অবস্থিত, এ কারণে মসজিদুল হারামের উপর বিমান বা পাখি চলাচল করে না। সত্যিকার অর্থে এই কথার কোনো ভিত্তি নেই। মসজিদে হারামের উপর বিমান না উড়ার মূল কারণ হলো সৌদি সরকার এই জায়গাটিকে নো ফ্লাই জোন করে রেখেছে। এটা করার দুটি কারণ, প্রথমটি সিকিউরিটি, কারণ এখানে লাখো লাখো মানুষ আসে বিভিন্ন দেশ থেকে, যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সৌদি সরকারের উপর চাপ পড়বে। এবং দ্বিতীয় কারণটি হলো মক্কা এমন একটি জায়গা অবস্থিত যেখানে আশেপাশে বড় বড় পাহাড় সমূহ। এখন বিমান চলাচলের সময় যে সাউন্ড নয়েজ হবে সেই কারণে হয়তো মুসল্লিদের ইবাদত নষ্ট হতে পারে, যার কারণে সেই জায়গায় বিমান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও এমন একটি স্থান রয়েছে যে স্থান দিয়ে বিমান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বলতে গেলে সেই জায়গা দিয়ে বিমান একেবারে চলে না। জায়গাটি একটি পর্যটক এরিয়া যার নাম সাজেক। এই সাজেকের সৌন্দর্য সম্পর্কে বলে শেষ করা যাবে না। আমাদের ব্লগিং চ্যানেলে সাজেক নিয়ে একটি সম্পূর্ণ ট্যুর গাইড রয়েছে, চাইলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গ মাইল। এর উত্তরে রয়েছে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রয়েছে রাঙামাটির লঙ্গদু, পূর্বে রয়েছে ভারতের মিজোরাম ও পশ্চিমে রয়েছে খাগড়াছড়ির দিঘিনালা। ভূপৃষ্ঠ থেকে 1,800 ফুট উপরে অবস্থান করছে সাজেক। লাইফ লাইন ট্র্যাকারে খেয়াল করলে দেখতে পাবেন যে অন্যান্য স্থানে বিমান চলাচল করলেও সাজেকের উপর দিয়ে তেমন একটা বিমান চলাচল করছে না। এর কারণ আর কিছুই নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ যে ফ্লাইটগুলো রয়েছে সেসব ফ্লাইটগুলো সাগরের উপর দিয়ে যায়। শুধু বাংলাদেশই নয়, বিভিন্ন ধরনের আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো রয়েছে সেসব ফ্লাইটগুলো সমুদ্রের উপর দিয়ে তাদের ফ্লাইট পরিচালনা করে থাকে। এর কারণ হচ্ছে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে যখন ওই বিমানটিকে ল্যান্ড করানোর প্রয়োজন হবে সঠিক একটি প্লেস নির্বাচন করতে হয় পাইলটকে। যদি সঠিকভাবে রানওয়ে পাওয়া নাও যায় তখন বিমানটিকে সাগরের মধ্যেই ল্যান্ড করানো হয়। আপনারা হয়তো বা অনেক বিমানকে দেখেছেন ইমার্জেন্সি সিচুয়েশনে তারা সাগরের মধ্যে ওই বিমানটিকে ল্যান্ড করিয়ে ফেলেছে। বেশিরভাগ ক্ষেত্রে অনেক পাইলট সফল হয়ে যায়। কিন্তু পাহাড়ি এরিয়াগুলোতে সমতল জায়গার খুবই অভাব, সেখানে সমতল জায়গা নেই বললেই চলে, এবং সেখানে যখন তখন বিমান ল্যান্ড করার প্রয়োজন হলেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই সেসব জায়গায় পাইলটরা একটু অ্যাভয়েড করে। আর সাজেক ধরুন, রাঙামাটি ধরুন, বান্দরবানে তেমন একটা এয়ারপোর্ট নেই, তাই বাংলাদেশের সাজেক সহ পার্বত্য এলাকাগুলোতে বিমান চলাচল তেমন একটা করে না।
তবে হেলিকপ্টার সমূহ চলাচল করে সেসব জায়গায়। তো এই ছিল তিনটি জায়গা যেসব জায়গায় বিমান সরাসরি চলতে পারে না। তো কেমন লেগেছে আজকের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও সাক্ষী হয়ে যাও। আল্লাহ হাফেজ, গুড বাই।